কিছু কিছু আমল আছে, কিছু কিছু কথা আছে, যে আমলগুলা করলে, যে কথাগুলো বললে, যে জিকিরগুলা বললে দোয়া কবুল হয়। কথা বুঝে আসছে? এরকম সাতটি আমল আছে, সাতটি জিকির আছে, যেগুলোর পরে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। সহিহ বুখারীর হাদিসে আসছে, ওবাদা ইবনে সামিত তার বর্ণনা করেছেন, ঘুম থেকে ওঠার পরে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলার পর যদি বলেন আল্লাহুম্মা ফিরলি, অথবা আল্লাহর কাছে যা চান সেই চাওয়া আল্লাহ কি করবেন, পূরণ করবেন। একটি জায়গায় ঘুম থেকে ওঠার পর যদি আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে। নাম্বার দুই, আপনি যদি ইউনুস আলাইহিসসালামের দোয়া দিয়ে দোয়া করেন, তাহলে সে দোয়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কি করবেন, কবুল করবেন, বা সে দোয়া পড়তে পড়তে আপনি যা মনে মনে চাইবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ এই বিষয়ে নবী আলাইহিসসালাম বলেছেন, সূরা নাসা সাইদে বর্ণিত হয়েছে, সাইদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদের বর্ণনা করেছেন যে দাওয়াতু যিন্নুন ইদা দাআ বিহা ওয়া ফি বাদনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফা ইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ক্বাত ইল্লা ইস্তাজাবাল্লাহু লা, ইতিহাসে কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আর দোয়া কবুল হয় নাই এরকম ঘটনা ঘটে নাই। কে বলতেছে? নবী রাসূলুল্লাহ বলতেছেন। প্রিয় ভাই, তাহলে যেই কোনো বিপদ থেকে বাঁচার জন্য একটা কমন দোয়া আছে, কি দোয়া? ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়ে দোয়া করলে বা এটা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার তিন, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, বিষয়ে তিনি একটি হাদিস আসছেন, নবী রাসূলুল্লাহ বলেছেন, যেটা আব্দুল ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্দুল ইবনে বুরাইদা তার বাবার সূত্রে বর্ণনা করেছেন যে নবী রাসূলুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যদি দোয়া করে এই কথা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা বলে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কি করেন, কবুল করেন। কয়টা গেল? তিন। নাম্বার চার, যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেন। এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিস আসছে, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আলাইহিসসালাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন, মা মিন আবদিন তুসিবিহু মুসিবা ফায়াকুল, কোন মুমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আর সে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে বলে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়ে ধৈর্য ধারণ কারণে, ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন, আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন, পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ করে, নবী আলাইহিসসালাম বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন, বদলা দিবেন, এবং তার উত্তম ভালো এর চাইতে বিকল্প দিবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দোয়া নবী আলাইহিসসালাম থেকে শিখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন, আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন, আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সালামার মতো স্বামীকে হারাইছি, এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিছে। দোয়া কিরকম কবুল হয়েছে দেখছেন? তাহলে এই দোয়া করলে দোয়া কবুল, এই দোয়া করে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। কয়টা গেল? চারটা। নাম্বার পাঁচ, আল্লাহর কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি, তার দোয়া কি হয়, ওই জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই বিষয়ে হাদিসে আসছে, সালাসুল্লাহ রদ্দ দোয়া ওহম, এর ভিতরে আসছে আর ব্যক্তি আল্লাহকে বেশি বেশি জিকির করে তারপরে দোয়া করলে দোয়া কবুল হয়। ছয় নম্বর, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে, এর ভিতরে বেশিরভাগ হাদিসগুলোই যায়, কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য, যেটাকে আল্লাহ আমা আলবানী রহমাল্লাহ সহ অনেকে হাসান বলেছেন। সেই হাদিসের আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া কবুল হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো দোয়া নাই, হুজুর দিয়ে দোয়া করার কোনো সিস্টেম নাই, এবং গতানুগতিক কোনো দোয়া যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি নেই। নাম্বার সাত, জমজমের পানি দোয়া পান করার পরে দোয়া করলে বা চাইলে সেটা কি হয়, দোয়া কবুল হয়। ইবনে মাজাহ হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম বলেছেন, মা ও জমজম লিমা শুরিবালা, জমজম পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্যে আপনি পান করেন, যে চাওয়া আপনি আল্লাহর কাছে পেশ করেন, সেটা আল্লাহ তাআলা কি করেন, পূরণ করেন।